হৃদয় মা করিস না রে বংশ দিয়ে কি হয়, কর্মের চেয়ে জগতে বড় আর কিছু নয়। বংশের দেমা করিস না রে বংশ দিয়ে কি হয়, কর্মের চেয়ে জগতে বড় আর কিছু নয়। বংশের দেমা করে যারা একটা সময় ঠকে তারা, বংশের দেমা করে যারা একটা সময় ঠকে তারা, কর্মগুণে হবে পৃথিবী জয়। বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়, বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়। বংশ দিয়ে চলে না রে জীবন নামের গাড়ি, ভালো কর্ম বহু দূরে দিতে পারে পাড়ি। অহংকার পতনের মূল গুরুজনে বলে, আজকে রাজা কালকে ফকির আপন কর্ম ফলে। বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়, বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়। আমার অবশ্যই একবার মারধর হওয়া লাগবে, খালি গরু চুরির ঘটনাটা মিটমাট হয়ে যাক, তারপরে সারা গ্রামের মানুষ জানে যে আপনি জবারে বিয়ার প্রস্তাব দিয়ে পুরাই ফালতু কথা। আমার প্রেস্টিজ মানে পাংসার করার জন্য লাটিম এই ধরনের কথা গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়ায় বেড়াচ্ছে। লাটিম ভাই হুদাহুদি এই কথা ছড়াইতে যাবে কিসের জন্য? নিজেকে বড় করার জন্য আর আমাকে ছোট করার জন্য। আমি কোন দুঃখে জবাক পছন্দ করতে যাব কত? আমি তো পছন্দ করি তোমারে। আমি যদি বিয়ে করি সেটা তো তোমাকে বিয়ে করবো, সেটা তো তুমি ভালো করে জানো। টাকা দিয়ে আমারে কিনতে চান তাই না? ওরে আল্লাহরে, এটা তুমি কি শোনাচ্ছ সুমুর? আমি কেন টাকা দিয়ে তোমারে পছন্দ করতে যাব? তোমার কিনতে যাওয়ার কোনো ইচ্ছা তো আমার নেই। আমি তো ভালোবাসা চাই। তোমার এই কথা শোনার পরে এখন আমার মনে হচ্ছে কি যে আমি সুইসাইড খেয়ে মরে যাই। জাপান ভাই আমি কিন্তু আপনাকে বুঝতে পারি। বুঝতে যদি আমাকে পাইরেছ তাহলে পরে তুমি কোন দুঃখে এই কথা কদি যাচ্ছ আমার কত? আমি শুধু তোমারে আই লাভ ইউ কই নি, বাকি সবই তো ইঙ্গিত তোমার আমি দিয়ে দিছি। এই ক্ষেত্রে তো তুমি বুঝে নিয়েছো কি পরিমাণ ভালোবাসে তোমারে। এখন তুমি আমার কও যে কোথায় আমার কি অপরাধ হইলো, কোন জায়গায় মনে হলো যে আমি তোমার কম ভালোবাসি? আপনার এসব পচা কথা আমি একদম শুনতে চাই না। আই লাভ ইউ পচা কথা? এই কথাটা তোমার কাছে পচা কথা হয়ে গেল? পৃথিবীর সব নরনারীরা এই কথা শোনার জন্য পাগল হয়ে মনে করে যে ওয়ালের ভিতর মাথা ঢুকে মরে যাচ্ছে। তুমি এটা কি শোনাইলে ঝুমুর? ব্যাস আপনি থামেন, আর যদি পারেন আমারে বিয়া করার ধান্দা মাথা থেকে ঝাইরা ফেলেন। আর যদি মনে করেন আমার আব্বারে অনেক টাকা ধার দিয়ে ফেলেছেন, এর বিনিময়ে আপনি আমারে সি এই কথা কয় না ঝুমুর। হয়েছে আর এই ধরনের কথা কয় ফেলেছো তুমি? তুমি তো আমার অনেক নিচে নামাই দিলে ঝুমুর। তুমি একটা কথা মনে রাখো, তুমি না চাইলে আমি জীবনে তোমার বিয়ে করব না। আমার আব্বা যা চাইবে আমি তাই করব। তোমার আব্বা চাওয়া অনেক দূরের কথা, তোমার চাওয়া লাগবে। দিস ইজ জাপান, জাপান মাই নেম, কথাটা মনে রাখবা। কোনো কথা কবি নেই করলাম, তোর সাথে আমি কথা বলতে চাই না, বেদব মেয়েদের সাথে আমি কথা বলি না। আমি তোর পিছু পিছু যাচ্ছি না কিনলাম, আমি যাচ্ছি লাটিম ভাইয়ের বাড়ি। লাটিম ভাইয়ের বাড়ি যাইতেছ না? তুমি যে আমার পিছু পিছু আইতেছ আমি এগুলো বুঝি না? শয়তানি বন্ধ কর কই দিতেছি। এই ফালতু কথা কবি নেই, শয়তানি কি দেখেছিস? আমি যেটা করলাম সেটাই, তোর মতো মাইয়ার পিছু লওয়া আমার সাজে না, বুঝতে পারছিস? আমি কি কিচ্ছু বুঝি না? না কিচ্ছু বুঝি না আমি। তুই যে চরের প্রতিশোধ নেওয়ার জন্য আমার পিছনে পিছনে যাইতেছস, আবার কথা কস বড় বড়। কত বড় সাহস তুই আমারে, তুই করে করছিস? হ্যাঁ তো আকছি আমি কি করব ভাই, তুই আমার চোখের সামনে থেকে যা, যা গলাম যাচ্ছিস না কিছুর জন্য? দেখে নিব আমি, দেখে নিব। তুই কি দেখবি? তোকে আমি দেখব।
কুলার মানুষ করে গেল ভাইরে, বুঝতে পারছি তুই বোঝার চেষ্টা কর, আমরা ঝামেলায় আছি না, গরু চুরি নিয়ে তোমাকে মিয়া গোষ্ঠী একটা ঝামেলার মধ্যে পড়ে আছি না, এর মধ্যে এত মাথা গরম করলে চলবে নাকি? মাথা ঠান্ডা রাখ বন্ধু, চল পরে সবকিছু আমি ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই, এখন চা খাবো। যত তোর সাহস দেখছিস না, পিস্তি নিয়ে ঝামেলা, গরুটা শুরু করে ভাজালে ফেলাই দিচ্ছে সবাই। দোস্ত, আমি কিন্তু ফাতে বোরা যাইতেছি না, কোনোভাবেই যাওয়া সম্ভব না। আজকে তো এটা কোনো রকমের বাইচে আছি, তাই না? প্রতিদিন যে বাইচে আমি, এটা কোনো গ্যারেন্টি আছে নাই তো? কাজে আমি আর যাবো না। আর ওই যে ওই হালা বসির মাথা পড়ে আছে না, আমগোর কথা পুরা গ্রামে কয়ে বেড়াইছে, মানে শেষ আমরা পুরা। টাউট দেখছস? টাউট মানে মানে তুই আর আমি এত স্মার্ট, সুন্দর, হ্যান্ডসাম, ড্যাশিং, হ্যাঁ, তারপর আমগোর চিনা ফেলাইছে, আমগোর সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে বের করে ফেলছে আমরা সোর। তয় যে গরুর জন্য আজকে বোরানি খাইলাম, ওই গরু আমি চুরি করি, গরুটা কিন্তু তাজা, সেই মনে কর বাজারে উড়াইলে 70-75 হাজার টাকা তো বেচতেই পারবো। আরে না বেটা, ওইটা ওই রিক্সি নেওয়া যাইব না, ওই রিক্সি যাওয়া যাইব না বেটা, উপায় আছে। ওই বসির মাথা পর সব সবাই কইছে না আমগো কথা, এলাকায় সবাই তো সতর্ক হয়ে গেছে, সবাই আমরা চিনা ফেলাইছে, এখন গেলে একটা মাইর মাটিত পড়বো না, বরং আমগরই বেঁচে দিব হাটের মধ্যে বেটা। এর থেকে ভালো আমরা অন্য গ্রামে যামু, অন্য গ্রামে গ্যাস গড়ি চুরি করবো, বেচমু, কেউ টের পাইব না। কথা তুই ঠিক কইস। ও আচ্ছা হন একটা কথা, কি ওই যে আমাদের গ্রামের ওই জুলমত কাকা আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তো দেশি গরুর কারবার করি, আমাদের দেশাত্ম বোধ আছে না তুই কো? হ্যাঁ, আমরা সব বিদেশি গাই মাই আমরা এইগুলো বেচি না, চুরি করি না। আর তুই তারে কয়ে দিস, তুই তারপর না করে দে ভাই, নাই। হ্যাঁ, আর যদি যাওয়া লাগে তাহলে বিশাল বড় খামারে যেতে হইব, ওই খামার ছাড়া এই গরু পাওয়াই যাইব না। হ্যাঁ, ওই খামার তো মনে কর গরু কিনে বেচে দিলাম। আরে ভাই, ফার্ম থেকে গাই কিনলে বেচলে লাভ হইব, কত টাকা লাভ হইব তুই কো? ওই সব চিন্তা বাদ দে, খামাকে এইসব বেচা কেনার মধ্যে আমাকে যাওয়ার দরকার নাই, বুঝছস? আর তুই যে কইতেছস অস্ট্রেলিয়ান গায়ের কথা, অস্ট্রেলিয়ান গাই কিনতে প্রচুর টাকা লাগবো না, ওই টাকা তুই কই পাইবি? টাকা আছে আমগোর কাছে এগুলা? হ্যাঁ, কথা তুই মন্দ কস না, কথা তো ঠিকই কস। আচ্ছা বাদ দে, আজকে রাতের প্ল্যান কি? প্ল্যান ওই যে গরু চুরি করবো রাত্রেবেলা, গরু চুরি কইরা, ও ভালো কথা, গোলাম কসাইয়ের কাছে কিন্তু গরু বেচবো না, ওরা কাটাবো না, ওর কাছে কাটাইলেই উস্তাদ জেনে যাইবো গা, আমরা হাটে লয়ে যাবো, হাটে লয়ে যদি আমরা কসাইয়ের কাছে দেই উস্তাদ জীবনে ওটা পাইবো না। সব ঠিক আছে, আমরা রাতের বেলা যেই বাড়িতে গরু চুরি করতে যাবো, ওই বাড়িতে যদি কোনো কুত্তা থাকে ওই কুত্তারে পিটানো বাদ দিয়ে আমি পরে পিটাবো, পাগলা পিটান পিটানো। আরে ভাই, এক ভুল কি বারবার করবো নাকি? আমি তো খোঁজ দিছি, কোনো কুত্তা নাই, কুত্তার কেউ নাই, বংশ নাই, তুই চল, কোনো সমস্যা নাই। ঠিক আছে চল, চল, কথা যেন কাজের জন্য মিল, তুই দেখবি তোর তোর কাজ এসে গিয়ে কুত্তা চেক কর। এ জামাই, এ জামাই, এদিকে ভাই। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিকই তো প্রমাণ হয়ে গেল তুমি গ্রামে আসলি বারে গরু চুরি হয়, ঘটনাটা কি? সাদেক ভাই, আপনার সম্পর্কে আমার হুমন্তি হন, আমার বয়সে বড়, আমার হাতে এবার ইয়ার কি আপনি করা উচিত হইতেছে, অথচ দেখেন আপনি ইয়ার কি করতেছেন, এটা কোনো কথা? আরে আমি ইয়ার কি করতেছি না তো, গ্রামে যা ঘটেছে আমি সেই কথাটাই বললাম। তুমি আসার পরে গরু চুরি হয়েছে এটা তো সত্য নাকি? এখন মনে কর সেই গরুটা আমাদের খায়া গোষ্ঠীর, মানে তাবেদার কাকার গরু চুরি হয়েছে। আচ্ছা ভাই, বুহে হাত দিয়া আপনি একটু সত্যি কথা কনছেন? এই যে আমার পোশাক আশাক, আমার চেহারা, আমার কথাবার্তা সব কিছু মিলে একটু প্যাকেজ সিস্টেমে যদি আসেন তাহলে এক কথা আপনি আমার সরকার করতে পারবেন, আমার সরকার কি উচিত হবো? আরে ভাই, আমি একটু জেন্টলম্যান, আমি বিজনেস ম্যাগনেট, তান চলে ব্যবসা করি, তাহলে আমি গরু চুরি করুন কোন দুঃখে কন? না সেটা ঠিক আছে, কিন্তু গরুটা কিডা চুরি করলো কত? কেডো চুরি করছে সেটা আমি কেমন রকম, হয়তো অন্য কেউ করছে। না না, অন্য কিডা চুরি করবো, আমাকে এই গ্রামের মধ্যে তো গরু চোর নেই। দেখেন ভাই, গরু চোর নাই এর গ্যারান্টি তো করা যাব না, আপনারা কি গরু চোর ধরছেন যে গ্যারান্টি দেখবেন যে বোঝা গেছে গরু চোর? দেখেন ভাই, আমি একটা বিজনেস ম্যাগনেট,
আমি আপনার গ্রামের জামাই, আমার একটা সরমান আছে, সেই সরমানটা আপনারা ঠিকঠাক মতো দিতেছেন না, কিন্তু দেওয়া উচিত উচিত কিনা কন অবশ্যই কিন্তু উচিত। আচ্ছা সাদে ভাই, এমনও কোনো উবের পারে যে তাবেদার খা নিজের নজর গরুটো হামলে থুয়ে আমার উপর দোষ চাপাইছে? আর এটা তুমি কি কথা বলে, তাবেদার কাকার আমি চিনি না, সে কিরম মানুষ, তার গরু নিজে সে চুরি করবো কিছু দিনে, আমি তারে চিনি তো, ভালো মানুষ। আমি শুনছি যে আমার হুমন্দির হাতে হ্যাঁ একটু বাজা খুঁজা আছে, আমার হুমন্দির ছোট বার আমি নিগে আমি যখনই আসি আমার উপর ওরা নিজের নিজের ঘটনা ঘটে আমার উপর দোষ চাপায় দেয় আমার ছোট। তুমি ভুল বলতেছো, তাবেদার কাকার আমি ভালো করে চিনি, সে কখনোই নিজের গরু নিজে চুরি করতে পারে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাবেদার খাট তাবেদারি নিয়ে আলোচনা করে আমরা সময় নষ্ট করবো কি হবে, খামাখা গিলু নষ্ট হয়ে যেতেছে। আপনার খবর কি কমছেন ভাই, চাকরি বাকরি দরকার আছে না? হে থাকলে কখন আমি দিয়ে দিতেছি। লাগবি না চাকরি, আমি চিন্তা ভাবনা একেবারে বদলাই ফেলেছি, তুমি আমার চাকরি দিবা? তুমি কি কোন কোম্পানির মালিক নাকি? এ শিক্ষক আপনি মনে জানেন না, ওই যে MM ট্রেডার্স আছে না, ওটার মালিক তো ডাইরেক্ট আমি, আমার একটা কোম্পানি আছে, কত লোককে চাকরি দিতেছি, আমার জন্য চাকরি দেওয়া তো কোনো ফ্যাক্টরি না, কোনো বিষয় নেই, অন্তর ব্যাপার। আপনি খালি কোন চাকরি করবেন, করলে আমি চাকরি দিয়ে দেবো। না 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 না, আমি চাকরি করবো না, আমি আমার চিন্তা ভাবনা একদম বদলাই ফেলেছি। কেবল করে কি বদলেন কনসিন দিহি, সেটা তোমার কাজ হবে, না করলে নাই। তাই ভাই, আপনি যদি আমার কোম্পানির চাকরি করলেন নি তাহলে খুব ভালো কাম করলেন, ইনি তো কোনো কষ্ট নাই, আমার আরামের চাকরি, আমার তো স্টাফ আছে, ওর মধ্যে দুজন আছে, খুব সুন্দর স্যার, উত লম্বা, দুইবার করে পুলিশের চাকরি পেয়েছিল, সরকারি চাকরি, তাও কয় কি যে স্যার আপনি ছেড়ে যাবো না, আর সে ভালো চাকরি আর হয় না, তো করবে না, যদি করো তাহলে তোমার চাকরি আমার দরকার নেই, বুঝছো, দরকার না থাকলে আর কি করব। আচ্ছা তাহলে আসিয়া, আসসালাম আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। মতি, তুমি আমার কাছে ধরা দিচ্ছ না, না তোমার গরু ছিল আমি ধরেই ছাড়বো, আমার নাম হচ্ছে সাদেক। শুন ভাই, তোর আর কোনো চিন্তা নাই, ভাইজানের সাথে কথা কইছি, সে তার সিদ্ধান্ত বদলাইছে, সে আর জবাক বিয়ে করবে না, সে এখন ঝুমুরের বিয়ে করবে। আমার মনে হচ্ছে না তার কপালে ঝুমুরও আছে, মনে হয় না। ফজিলত কাকা, ও ওই যে ঝুমুরের দেখা দেখা লোক দেখায় ওতে টাকা ধার নিত, তাই না? শোন, আমি কই যে ওর কপালে ঝুমুরও নাই আর জহিরও মনে হচ্ছে এটা চাচ্ছে না। বিয়ে না দিলে পরে টাকা ফেরত দিয়ে আসবো? ফজলত কাকা তো আর কম টাকা হাওলাত নেয়নি ভাইজানের কাছ থেকে, আর টাকা ফেরত দেওয়ার আরও উপায় আছে, ওগের ওই যে ঘরের টিনের চাল আছে না সেসব তুলে নিয়ে আসবেনে, ফাজলামি নাকি? টাকা নেওয়ার সময় খা গুষ্টি কথা মনে থাকে না, আর বিয়ে দেওয়ার সময় খা গুষ্টি মনে হয় না, যত সব। শোন একটা কথা কই, হাজারে কথা কত লাভ হবি না, নে ভাইজা যখন ফজিলত কাকার টাকা দিয়েছিল তখন কোনো কাগজ কলম করেনি, কোনো সইটই রাখেনি, এখন যদি ফজিলত কাকা কয় যে সে তার তো কোনো টাকাই নেই নাই, ফলসে পড়ে যাবি নি, ভাইজানের কিছুই করার থাকবি না। কিছু করার থাকবে না কিছু নি, ফজিলত কাকা যে টাকা ধার নিয়েছে সেটা কিন্তু গ্রামের সবাই জানে, সবাই সাক্ষী দিবে। আর যতই সাক্ষী দিক, কাগজ কলমে যদি না থাকে, কোনো প্রমাণ না থাকে, কাজ হবে কোনো? ফজিলত কাকা যদি বলেই বসে যে জাপান আমার সম্মান নষ্ট করার জন্য এগুলো বলে বেড়াচ্ছে, আমরা তখন ফলসে পড়ে যাবো রে, আর বসির কাকা কিছু করতে পারবে না, তখন তো বইলেই বসবি নি যে তুই টাকা দেওয়ার সময় কাগজ কলম করলি না কিসের জন্য, ভাইজানের পক্ষে তার রায় আসবি না, নে বাদ দে ওসব কথা, বাদ দে, ভাইজানের টাকা সে কারে দিছে না দিছে সে বুঝবে নি, আমি আর ওর সাথে থাকতে চাই না। তুমি থাকবে না কিছু নি, তোমার ভাই হয় না? কিসের ভাই, জবাব বিয়ে করতে চায় সে? আরে বাবা, সে তো তার সিদ্ধান্ত বদলাইছে, বদলা গিয়ে সে জবাক নিয়ে সে হচ্ছে আমার সাথে মেলা খারাপ ব্যবহার করেছে, মেলা খারাপ ব্যবহার করেছে। খালি খালি এই সমস্ত মনের মধ্যে প্যাঁচ রেখে কোনো লাভ আছে? এখানে প্যাঁচ থাকার কিছুই নেই, ভাই ভাই ঠাই ঠাই, সেটা পরে হয়তো আগে হয়ে গেছে, শেষ। শুন ভাই, আব্বার কিন্তু জমি জমা বেশি নাই, ভাগাভাগি হলে তুই কিছুই পাবি না, সব কিন্তু ভাই জানের। আমি তো জমির কাঙ্গাল না রে, অত মিসকিন ফকিরও না আমি, জমি পাইলে পাবো, ভাগে যেটুক আছে ওটুক পাবো, না পাইলে না পাবো, শেষ। এত ফুটনি করে কথা কয় না তো, তুমি কিন্তু কিছুই করো না। না করি তার মানে এই না যে নিজের ভাইয়ের কাছে স্যালেন্ডার করবো, দুটা হাত দিয়েছে আল্লাহ, কিছু না কিছু করে খাওয়া পারবো আমি। কামলা খাটলি পরে আর জবাক পাবে না, জবাক পাওয়ার জন্য তোমার ভালো কিছু করতেই হবে, শিক্ষাগত যোগ্যতা তো সেরকম কিছু না যে তুমি একটা ভালো চাকরি পাবে, তাহলে তোমার কি করতে হবে, ব্যবসা বাণিজ্য, আর ব্যবসা বাণিজ্যর জন্য লাগবে হলো কি টাকা, টাকা তোমার আছে নাই?
তাই যা করবে ঠান্ডা মাথায় বুদ্ধি শুদ্ধি করে করতে হবে, এমন কিছু করো না যাতে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আচ্ছা হয়েছে, আমারও তো জ্ঞান দেওয়া লাগবি না, শরীরের সাথে কথা হয়েছে তোর? আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। শুন ভাই, তুই একটু সাদেক ভাইরে ট্যাকল দিস, মানে সে মেলা ডিস্টার্ব করতেছে, সারাক্ষণ আমার পিছিয়ে লাগে রয়েছে, সে চাচ্ছে আমার আর শরীফের মধ্যে সম্পর্ক যেটা আছে সেটা নষ্ট করতে। ঠিক আছে, আমি সাদেকটা কয়া দেবনি, ওই তুই হচ্ছিস খালি একটু ওই জবার সাথে একটু মানে ভালো করে ব্যবহারটা ভালো করে ওর সাথে সম্পর্ক রাখ। আচ্ছা ওর সাথে কিরাম করে ভালো সম্পর্ক রাখবো? কথা কইতে গেলে তো উল্টো পাল্টা কথা কয়। আরে সেজন্যই তো কইছি ওর সাথে ভালো সম্পর্ক রাখ, ওর সাথে ভালো সম্পর্ক থাকলে হবে কি, আমি মনে করছি তুই আমার কথাগুলোর সাথে কইতে পারবি, যা এটা আমার একটু সুবিধা হয়, বুঝিস নি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোর মামা কি কোনদিন আমারে কইছে যে দুলা ভাই আমি একটা পাত্র দেখছি একটু কথা কন? হ্যাঁ আমি কেন তার সাথে কথা কইতে যাবো? আরে বাবার বাবার কথার সিঁড়ি দেখছো? হ্যাঁ শোনো, সাওয়াল না কাঁদলি মা কখনো দুধ দেয় না, এখন মামার তো কইতে হবে, এই শোন আমি আমার মাইয়াটার বিয়ে দিতে চাই, তুমি তো বলো তারপরে ব্যবস্থা করবে, দেমাক দেখো গেল। হ্যাঁ তোমার দেমাকের এখন খাওয়া নাই, বুঝতে পারিছো? এই উল্টা সিধা কথা কবি না, একেবারে থাপড়ায় দাঁত ফালাই। এই তুই কি আমার কথা শুনিস? হ্যাঁ একটা কথাও তো শুনিস না, তুই যদি একটা কিছু করতি তাহলে তো মানুষের কাছে আমার ধান দিতে হতো না। তোর চাকরি হবে? হবে না, ওই পিয়নের চাকরিও পাবো না। তার সাথে এক কাম কর, বাজারে গিয়ে ফ্ল্যাক্সিলোটের দোকান দে। ওরে বাজারে যায় ফ্ল্যাক্সিলোটের দোকান দাও? এই বাজারে যায় যে ফ্যাক্সিলোটের দোকান দেবো, টাকা দিবে কিনা? তুমি তো টাকা দিতে পারবা না, তুমি তো ধার দেনা করেই শেষ। আরে বাবা এমন ধার দেনা করতেছো, মরার পরে এই টাকা দিবে কিনা? আমি জীবনেও না। এই তোর শোধ করার দরকার নাই, আমি ঝুমুরের নামে সব লিখে দিয়ে যাবো, ও সব শোধ করবো। কি করছো? হ্যাঁ তুমি ঝুমুরের নামে লিখে দিয়ে যাবো মানে? তাহলে আমি কিটা? আমি তোমার সওয়াল না না ধরছে। এই আপনার একবার দাঁত ফালাই দেবো। বখাটারদের সাথে ঘুরে ঘুরে বখাটার মতো কথা কস না। ফাজিল কনকার, তোরে আমি কিচ্ছু দেবো না, যা পারিস তাই করিস, যা। কিছু দিবে না না, তলি পরে কেরাসিন ঢাইলে তোমার বাড়িতে আমি আগুন ধরে দেব। এ তোরে আমি পুলিশে দিবো। পুলিশে দিবা? হ্যাঁ দাওগে, দাওগে পুলিশে, আমার বলে কিছু দেবে না। আমার ধমক দিয়ে যায় আমার সওয়াল। আপনাকে গ্রামের সাদেকটা কিটা কোন তো জান? সাদেকের কথা জানতে চাইছেন কেন? না উনি বলে মোটি বিয়ারে গরু চোর কইছে, তাই নিয়ে তো ডুমুরবু কি চিল্লা পাল্লা লাগাইছে বাড়িতে। দেখেন সাদেক ভাই হলো আমাকে খাওয়ারই বলে, মানুষের সাথে একটু ইয়ার কি ফাজলামি করে, একটু ফটকা টাইপের আর কি, বুঝছেন? ও আচ্ছা উনি কি সে যে ওই তাবেদার খার সাইনবোর্ড উপড়াইছিল? হ্যাঁ সেই তো, সেই তো আমাদের সাদেক ভাই। আমি অনেকবার ওনার নাম শুনছি কিন্তু এইসব নিয়ে বেশি মাথা ঘামাইনি, আর মাথা ঘামানোর সাহসও পাইনি। মাথা ঘামাইতে গেলে আবার দেখা গেল দুলো ভাই আমার পরে চেপে গেছে, এই জন্য আপনার জিজ্ঞাসা করতেছি। শুনেন আপনি মতি ভাইরে কোয়েন সাদেক ভাইয়ের কথা যেন কিছু মনে না করে, ঠিক আছে? দেখেন সাদেক ভাই হলো আমাকে খাওয়ারই বলে, মানুষের সাথে একটু ইয়ার্কি ফাজলামি করে, একটু ফটকা টাইপের আর কি, বুঝছেন?
ও আচ্ছা উনি কি সে যে ওই তাবেদার খার সাইনবোর্ড উপড়াইছিল হ্যাঁ সেই তো আমাদের সাদেক ভাই আমি অনেকবার ওনার নাম শুনছি কিন্তু এইসব নিয়ে বেশি মাথা ঘামাইনি আর মাথা ঘামানোর সাহসও পাইনি মাথা ঘামাইতে গেলে আবার দেখা গেল দুলো ভাই আমার পরিচয় গেছে এই জন্য আপনাকে জিজ্ঞাসা করতেছি শুনেন আপনি মতি ভাইরে কোয়েন সাদেক ভাইয়ের কথা যেন কিছু মনে না করে ঠিক আছে আমি এইসব নিয়ে কোনো কথা কইতে যাই না দেখা গেল ভালো মনে করলাম উল্টা বুঝলো কিতে বিপরীত হতে পারে তাও অবশ্য ঠিকই কইছেন মানুষের মাথা যখন গরম থাকে তখন ভালো কথাও খারাপ লাগে বুঝছেন আচ্ছা আমার দুইটা প্রশ্নের উত্তর লিখে দিতে হবে বাংলা প্রশ্ন পারবেন না পারবো না কেন আপনি এক কাম করেন প্রশ্নগুলো লিখে দেন আমি উত্তর করে দিই মনে থ্যাঙ্কস আপনার আব্বার শরীর কেমন আছে এখন আব্বার শরীরটাই তো ভালো না আমারে বাড়ি থেকে বাইরে হইতে দেয় না সে চায় না আমি খাতের কাম করি তাও জোর করে কাম করতে হয় আমি কিন্তু তার কথা শুনি না কেন শুনবেন না কেন এখন তো আপনার আব্বার বয়স হইছে তাকে তো রেস্টে রাখতে হবে তাই না হ্যাঁ আমার নিজেরও তেমন ভারী কোনো কাম নাই বসির কাকা আমারে তো খাতের কাম করতে নিষেধ করে তিনি খুব ভালো মানুষ তাই না হ্যাঁ সে আসলে আমারে ভীষণ স্নেহ করে কিন্তু আমার দুলো ভাই দেখেন তার একদম পছন্দ করে না এটা হলো বংশের দেমাগের কারণে আচ্ছা আমি যাই বসির কাকার বাড়ির কিছু কাম আছে ওগুলো আমার করা লাগবে ঠিক আছে আপনি যান তাহলে আমি কিছুক্ষণ এখানেই দাঁড়ায় থাকবো বাড়ির যে পরিস্থিতি বাড়িতে তো যাইতে ইচ্ছা করে না একা খাটে থাকতে পারবেন মা আমি ভালো আছি বুবুও ভালো আছে তোমরা কেমন আছো কেন আব্বার কি হয়েছে ও ওষুধ খাও শরীফ ভাই কেমন আছো আছি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা শুনলাম যে তোমার নাকি দহি ওই ইয়ার কি ডিস্টার্ব করে বলে হ্যাঁ আপনারে কে না যেই বলুক আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ডিস্টার্ব করে কিনা সেটা বলুন হ্যাঁ দেখা হলে খালি গায়ে বড় কথা বলতে স্যার না না কথা তো বলতেই পারে সেটা সমস্যা না এখন কথা হলো কি তোমার প্রেমে টেমের প্রস্তাব দেয় কিনা সেটা কও না তেমন তো কোনো কিছু কয় নাই এখন পর্যন্ত না না তালি পরে তো কোনো সমস্যা নেই দেখা হলি পরে কথা বলতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার তোমার সাথে আমি কথা বলতেছি এমনও তো হতেই পারে তাই না আমার না তারে পছন্দ হয় না দেখলে কেমন জানি গাড়া আমার জলে সে তার বোনের গায়ে হাত তুলে আপনি জানেন কষ্ট এই কথা তো জানতাম না তুমি কার কাছ থেকে শুনেছো তার বোনই তো আমারে কইছে না না মিয়া গোষ্ঠীর সওয়াল হয়ে মায়ের মানুষের গায়ে হাত তুলবে এটা তো মায় নিয়ে নেওয়া জানা আপনার তো এই ঘটনা জানার কথা জবা তো সবসময় ঝুমুরের সাথে ওহো জবা তো না এই জন্যই জানি আচ্ছা তোমার বিয়ের কথা শুনছি হ্যাঁ ওই পাত্র আমার পছন্দ হয় নাই পছন্দ হবে না আমি তো শুনেছিলাম যে পাত্র ভালো বলে পাত্র ভালো কিন্তু আমার পছন্দ হয় নাই পছন্দ না হলি পরে দরকার নাই বিয়ে শাদী তো সারা জীবনের ঘটনা পছন্দ না হলি পরে তো একসাথে থাকা যায় না থাকলেও মনে করে ঝগড়া বিবাদ মিলে একটা ঝামেলা হয় পরে মনে করে ডিভোর্স টিভোর্স হয়ে যায় আচ্ছা ঠিক আছে তুমি যাও তুমি তো আমার খা গোষ্ঠীর মাইয়ে তো তোমার সাথে এভাবে দাঁড়ায় দাঁড়ায় কথা বললি অনেকে দেখলে আমার অনেক কথা বলবি নি যাও মতিরে গ্রাম থেকে বাইর করার লাগবে কিভাবে বাইর করি কত ও এই গ্রামে ঢোকা মানে হচ্ছে একটা গৃহস্থ পরিবার কৃষক পরিবারের গরু নাই হয়ে যাওয়া এ কি খেলা রে বাইর করার তো একটাই বুদ্ধি আছে মারধর করা কিন্তু সেটা হইলে পরে খা গোষ্ঠী আর মিয়া গোষ্ঠীর মধ্যে আবার ঝামেলা লেগে যাবে মারধর করা এই কঠিন লাইনে আসলে যেতে যাচ্ছে না এমন কিছু করা যায় কি না যাতে করে এমনি এমনি চলে যায় তাহলে পরে তা কঠিন সরমের মধ্যে ফালানো লাগবে যাতে করে ওই সরমের সোটে নিজে থেকেই গ্রাম ছেড়ে চলে যায় ওরে কোশিশ তো ভালো কিন্তু গরু চোরের আবার সরম থাকে নাকি বসির গা তো যে সালিশ বসায় নাকের ফদ দিতে চাইছিল কিন্তু সালিশই তো হলো না সালিশ তো বসেনি লাটিমের কারণে লাটিম তো আগে বসির কাক কয়ে দিয়েছে যে সালিশ বসালে সে জাতি পারবে না মানে একটা কান পরা থাকে না ওই দা হয়ে গেছে আরে গরু তো আসলে মতি চুরি করেছে
কিন্তু লাটিম তো আব্বার বিরুদ্ধে উল্টো আরেকটা অভিযোগ এনেছে, যার কারণে সালিশটা পিছিয়ে গেছে। মানে সালিশটা পিছিয়ে এসেছে মনে করছে বসির গায়ে নিজেকে সেভ করার জন্য। সাইনবোর্ড উপরানের ঘটনা আমরা তো প্রমাণ করতে পারিনি, এজন্য বসির গায়ে মনে করছে আইনত এ বিষয়টাকে পিছিয়ে দিয়েছে, কারণ তার আইনে আবার সেটা ঠিক আছে। হ্যাঁ, তোমার আসলে উচিত ছিল ওই সাদেক ভাইরে মার খাওয়ানো, কিন্তু তুমি তো উল্টো আরে তাকে সেভ করা দিয়েছো। নিজেদের গোষ্ঠীর মানুষ তো, সেজন্য সাদেককে মাফ করে দিয়েছি। তাছাড়া সাদেক সবসময় মনে করছে আব্বার আশেপাশে থাকে। আশেপাশে কি জন্যই থাকে সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, সে ব্যাপারে তোমাকেরও আমি সব কথাই জানাইছি। সে আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, সে চাক, অসুবিধা কি, যে খুশি সেই চাক। আমরা বিয়ে না দিলে তো হচ্ছে, এখন মতিকে কিরাম করে গ্রাম থেকে বাইর করে যে সেই বুদ্ধিটা বাইর করতে। সেরকম কিছু তো আমার মাথায় আসতেছে না, আমি কোনো বুদ্ধি বার করতে পারবো না, যা ভাবো তুমি করো। এক কাজ করে কিরাম, পোস্টার যদি মনে করে যে গাছে গাছে লাগাই দেয় তাহলে পরে কি হবে, যে মতি চোর থেকে সাবধান, গরু চোর মতি চোর থেকে সাবধান। আরে বাস, এটা তো খুব ভালো বুদ্ধি বার করেছে, খুব ভালো হয়। এই লজ্জায় দেখা যাবে যে মতি দুলাভাই নিজে শরম পায় কিরাম ছেড়ে চলে গিয়েছে, খুব ভালো। যাই দেখি সাদেকের ভাই কি না, ওকে একটা কাম দিছে, কামটা করেছে কিনা সেটাও দেখতে হবে। ঘরে থাকিস, বাইরে না। ভাইজান, এই সাদেকরে দিয়ে কাজ কম একটু কমাও তো। কাক দিয়ে কাজ করবো সেটা কত, সাদেক স্যারে তো কেউ আমাদের কাজ করছেও না, কেউ তো শুনছেও না আমাদের কথা। টাকা দিলি পরে মেলা মানুষের কথা শুনবি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কিভাবে কিক আউট করা যাক। ওকে একটা কাজ দিয়েছি, কি করলো না করলো, ঘরে থাকিস, ঘরে থাকিস, বাইরিস না, আমাকে মেলা শত্রু রে। ও আরে ভাবি, মতিকার চা দিও না তো, ও চা খাতে খেতে ওর একটা বদভ্যাস হয়ে গিয়েছে। চা খাবে, চায়ের সাথে বিস্কুট খাবে, এসবের দরকার নেই। আমি বরং ওর চা ছাড়ানোর চেষ্টা করতেছি। আরে কোনো দরকার নাই, আমি যখন খাইতেছি তারেও এক কাপ বানাই দেই। তা লাগবে না ভাবি, সে যদি চা খাতে চায় আমি তারে বানায় খাওয়াবো না। তুমি কেন বানাবা, বাপের বাড়িতে এসে তুমি কেন কাম করবা? মেয়েরা বাপের বাড়িতে আসে আরাম করার জন্য, তুমি আরাম করবা? আর আরাম, আমার কপালে কি আর আরাম আছে রে ভাবি? আই সেই তো বদনামের ভাগিদার হয়ে গেলাম। আরে এসব কথা তুমি মাথায় নিও না তো, তবেদার খা শত্রুতা করে মতির নামে বদনামটা দিছে। ওই তবেদার খার মাজাটা যদি আমি ভাঙতে পারতাম রে ভাবি, তালি পরে আমি খুশি হইতাম। শুধুমাত্র পারলাম নয় বিশাল ভাই জানি দনি। জুমর, তা কি আমাস ভালো আছে তো? তোমার একটু দেখতে আসলাম। বাবা রে বাবা, আপনি এসেছেন আমার সাথে দেখা করতে আমাদের বাড়িতে? আপনার তো এই বাড়িতে আসার কথা না, আপনি তো যাবেন খা গোষ্ঠীর সাথে দেখা করতে, আমার সাথে আপনার কি? আরে এটা কোনো কথা বললে নাকি, একই গ্রামে বাড়ি, ছোটবেলাতে তোমার বড় হইতে দেখেছি, আমাদের চোখের সামনে তুমি বড় হয়েছো, তুমি এতদিন পরে আইছো, বাবার বাড়ি আইছো, তোমার একটু দেখতে আসবো না? হয়েছে হয়েছে, চুপ করেন, আপনি আসছেন আমার সাথে ফাইজলামি করতে, মস্কারা করতে, তাই না? আই ডুমুর, কি কইতেছো এসব উল্টা পাল্টা? কোনো উল্টা পাল্টা কথা কই নাই ভাবি, তুমি ওনাকে চেনো, উনি আইসে আমার সাথে মস্করা করতে, তুমি চেনো না তারে। এটা তুমি কি কথা বললে, তুমি কি আমার বিয়ান লাগে যে তোমার সাথে ফাইলে আমি মস্করা করব? তোমার দেখা করতে আসছি, তোমার একটু দেখতে আসছি, বুঝছো? ও আচ্ছা তাই না, হয়েছে আমার সাথে দেখা, এবার চলে যান। শোনো একটা কথা আছে, ঘরের লক্ষ্মী বিভীষণ, এই যে মেহমান আসছি, মেহমানের কিন্তু এইভাবে তাড়াই দেওয়া ঠিক না, বুঝছো? ও ঠিক না না, আপনার খেয়াল মনে তাহলে আপনাকে আদৌ যত্ন সোয়াব করে এখানে চুপচাপ বসতে বলবো, তাই না? আপনি কি করেছেন আমি জানি না মনে করছেন? হ্যাঁ, আমি বাড়িতে ঢোকার পরেই সাথে সাথে শুনতে পারিছি আপনি কি করেছেন। আপনি ওই তাবিদার খার সাইনবোর্ড উপরাইয়া আমার ভাইজানের উপরে দোষ চাপাই দিয়েছেন, আর এখন আসছেন আমার সাথে খাতির করতে, তাই না? আপনি কি মনে করছেন আপনার এইসব ফয়জলামি আমি বুঝি না? আপনারা একটা কথা কবেন, আপনার না কইছি বাড়ি থেকে যান, কথা শোনেন না, নাকি বাইরে আপনারা অপমান করে বাড়ি করে দেবো, কোনটা? কি বললে তুমি, আমার অপমান জুতা পিটা করবা? আর ডুমুর, এই আশেপাশে কথা কেন কইতেছো, চুপ করো না। আর কি চুপ করো ভাবি, তুমি চুপ করো, তুমি অনেক চেনো না, উনি কত ফাজিলে ফাজিল। এ ডুমুর, এ এত কত নরম করে কথা বলছি, একটা গরু চোরের বউ হয়ে তোর এত দেমাক কিসের রে, কিসের দেমাক? হ্যাঁ এ সাদিক ভাই, আপনি এত বড় সাহস, আপনি আমার কোন গরু চোরের বউ? আগের মতোই আছে। শয়তান, আয় পালাস কানে, হ্যাঁ শাস্তা চায়, গরু তোরে বউ কষ্ট বাইন্দার।
রাখবো আমি আমার বাড়ির মধ্যে। শালা খারাপ আসো 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 দেখো তুমি ওর কত বড় সাহস, ও আমার কয় গরু চোরের বউ। আর দেখো না আসো না, ও তো একটা চোর বাটপার, ও চোর তো গুষ্টি বাটপার, শয়তানের বাট শয়তান। আমার মাথা নেই গরম করে দিছে, এখানে বসো ঠান্ডায় বসো। কেন ঠান্ডায় বসবো করতেন ভাবি? আরে জীবনই এই বাড়িতে আসবে না, তুমি যে ধ দিছো আর জীবনে আসো। ও আসলে বলে ভাই খবর কি? ভাই সুখবর, একদম ডুমুর রে বইলে আইছি। গরু চোরের বউ তুই, এত দেমাক কিসের জন্য? সত্যি কিভাবে মানে ডাইরেক্ট অ্যাটাক করেছিস? ডাইরেক্ট মানে কি, তার বাড়ির পরে গেলাম, যাওয়ার পর দেখি ভাবি আর ওই ডুমুর বসে গল্প করতেছে। তা আমি দেখলাম ডুমুর কিরাম আছো তোমার দেখতে আসলাম, সে বলে যে আমারে দেখতে আসে নাকি, আপনার তো আমার বাড়ি আসার কথা না, দেমাক ছিল না? দেমাক ছিল, বলে যে আপনি খাওয়া বাড়িতে যাওয়ার কথা। তবে না, তোমার সাথে আমার সম্পর্ক ছোটবেলা থেকে, আমাদের সাথে বড় হয়েছে, তাই তোমার দেখবার আসি। ফাইজলামি করেন না, এই কথাকে একটু চেইতে গেছে, আর একটু চেতা দিলাম, খুব দেমাক দেখাচ্ছে। আমি কইলাম এই খবরদার, ডুমুরে এত বড় দেমাক দেখাচ্ছি, তুই একটা গরু চোরের বউ হয়ে এত বড় দেমাক দেখাচ্ছি, তোর জামাই এই গ্রামে আসলেই খালি গরু চুরি হয়। একদম সেই কথা কই, ওখানে ছিলি? ওখানে ছিলাম, আমার দাওয়া দিলাম, চলে আসছি। দাওয়া দিয়েছে না? দেখ দেমাকের কি অবস্থা, সি ইজ ভেরি ডেঞ্জারাস। তুই যদি চলে আসিস তাহলে পরে একটা কিছু হয়ে যেত। যাই হোক, এখন আমাদের কাজ আগায় যেতে হবে। তাহলে পরে এখন লাটিমের মুখটা একদম বন্ধ হয়ে গেল, ইজ্জত প্লাস্টিকের দিকে চলে গেল। অন্যদিকে মনে করছি ডুমুর তার স্বামীকে নিয়ে বেশি কথা করতে পারবে না, তার স্বামীর তো এই বাড়িতে আসা বন্ধ হয়ে গেল। আমি ঢুকার মূর্তি সবাই কবে আপনি আসা মানে আমাদের গ্রাম থেকে গরু চুরি হয়ে যাওয়া, মানে এক প্রকার কিন্তু কালীপাল এখন হয়ে গেল। মিয়া গোষ্ঠীর মনে করছো ফুল প্যাকেজ এখন মাটির নিচে চলে গেল। তার মানে কি এই সুযোগে আমাদের কাজ একটাই হবে, পোস্টার সুন্দর করে আমরা নিজেরা নিজেরা কাছে কাছে সারা গ্রামের ঝুলাই দেব, যাতে করে মনে করে যে প্রতিটা জায়গায় মিয়া গোষ্ঠীর কথা এমন ভাবে প্রকাশ আকারে ছড়ানো থাকবে, পাগল হয়ে যাবে মিয়া গোষ্ঠী। সেটাই সব খালি কবে হাই হোসেন হাই হাসান বাঁচাও। পোস্টারে কি লেখা হবে সেটা বলেন? পোস্টারে লেখা থাকবে গরু চোর মতি থেকে সাবধান, সাবধান ডুমুরের জামাই থেকে সাবধান, বাঁচতে চাইলে ওদেরকে তাড়ান, মিয়া গোষ্ঠীর থেকে সাবধান। তাহলে এই পোস্টার আমরা তাহলে এক কাজ করি, স্কুলের দেয়ালে দেয়ালে বিভিন্ন দেয়ালে দেয়ালে সাঁটাই দিই। নুনু তোমার কোন ধারণা, গ্রামের প্রত্যেকটি গাছে গাছে সুন্দর করে গোড়ালিতে লাগানো থাকবে তাদের সেই প্রপাখণ্ডের পোস্টার, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে ওই টাকা দেন আমি কাগজ নিয়ে আসি। যেটা করবি সেটা হচ্ছে এখানে 500 টাকা দিয়ে দিলাম, সুন্দর করে দুই দিস্তা কাগজ মোটা দাগের কলম আছে না একটা নিয়ে আস। কলম দেখি করবে লিখবো তাই নে, তোর দেমাকের যে কি করবো আমি, এখন জনসমক্ষে তোকে আমি ছোট করবো। আরে বাবা রে, আমি তোর বোন ডুমুর রে, কিসের জন্য গরু চোরের বউ করতে যাবো? মিথ্যা কথা কইস নে, ভাবি সামনে ছিল, ভাবি শুনেছে, ভাবি শুনে কিন্তু কইছে তুই এটা কইছিস। হ্যাঁ সেটা তো শুনেছে, তোর ভাবি তোর বোন তোর যেটা বলেছে ওটাই সত্যি কথা, আমার কথা তো কোনো সত্যি হবে না, কিন্তু সত্যি কথা একটাই, আমি তোর বোন ডুমুর দারে গরু চোর বউ কইনি। এই শুধু সেটা না, শুধু সেটা না, তুই আমার নামে বিভিন্ন আকতা কুকতা নেগেটিভ কথা সব চায়নারে গিয়ে কস, যেটা আমি করেছি যেটা করিনি সেটা বানাইছে না, উল্টা পাল্টা কথা কস কইছিস না তুই। এই আমি করতে যাবো কিছু এই বলার জন্য খবর বলার ধরবি না, চোর তোর থেকে শক্তি তো আমার বেশি, এখন যদি পাশার ধরি না একবার শোয়ায় ফেলতে পারবো কিন্তু। সার সার করে তুই কি করলি? বললাম একটা যা বলে যা যা কইছি, তোর বোন গরু চোর। ওই সরি ভাই, এই কি হয়েছে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ কোন জায়গায় কে জানি দর দিয়েছে, অসুর চোরটা দর দিয়েছে। তুই কোত্থেকে আসলি ভাই? আমি তো কুদ্দুস ভাইয়ের দোকানে গিয়েছিলাম, শুনলাম সাদেক ভাই নাকি আমাকে মিয়া গোষ্ঠীর বোন মানে আপনার বোন রে কইছে গরু চোরের বউ। তোর এই কথা কিটা কইছে? আরে আমি আজকে কুদ্দুস ভাইয়ের দোকানে এইসব আলোচনায় শুনলাম, ওখানে খাগ গোষ্ঠীর সাওয়াল পাওয়ালরা সব এইসব নিয়ে আলোচনা করতেছিল।
সব মিথ্যে কথা অমিথ্যে কথা সাদেক এগুলো রটাচ্ছে ছড়াচ্ছে ঘটনা আসলে কিছুই না যা করছে সব মিথ্যে কথা ডা মিথ্যে কথা ভাই আমার মনে হচ্ছে সাদেক ভাই খুব ফাইন করে না একটু সাইজ করা দরকার সে আমাদের মিয়া গোষ্ঠীর লোকজনকে নিয়ে যে কিসব খারাপ খারাপ কথা ছড়াচ্ছে শুধু তাই না আপনার নামেও খারাপ খারাপ কথা করছে করছে আপনি নাকি আমাদের মিয়া গোষ্ঠীর সওয়াল হয়ে খা গোষ্ঠীর মায়ের পাও সাটেন সি 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 কি করছিস সাদেক এই ধরনের ডার্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আমার নিয়ে হ্যাঁ শরীফ ভাই কিন্তু আমিও কয়ে দিয়েছি আমাদের শরীফ ভাই এমন সওয়াল না আমাদের শরীফ ভাইয়ের একটা মান সম্মান আছে স্ট্যাটাস আছে সে কখনো এরকম কাম করতে পারে না শুধু আমি পাইছি ওরা আমি জায়গা মতো টাইম অর্ধদি কি পাস আটকায় আমার খবর দিবি বুঝতে পারছিস ঠিক আছে ভাই আমি তাহলে যাই যা আর সাইজ করতে হবে আর সাইজ করতে হবে বাইরে গেছে আর পাকটা গজায় গিয়েছে পাকটা জাস্ট একটু সাইডে সুইটে আনলে তার দিয়ে সুন্দর করে কবুতরের মতো বাইতে দিতে হবে তারপরে ডাকে তোর সাথে দেখা হয়েছিল তোর সাথে কথা হয়েছে সাদেকের আমার সাথে কিছু নিয়ে কথা হবে আমি কি তাকে ডাকিছি নাকি আরে ওরে ডাকা লাগে নাকি ও তো তোর দেখলেই কথা কয় একবারে কথা কয় মানুষে না না আজকে সেরকম কিছু করনি আজ সোজা ভাইজানের ঘরে ঢুকে গিয়েছে আচ্ছা ওই আব্বা গনে আব্বা তো খাই দেয় শুয়ে পড়েছে কি কইস এত সকাল সকাল খাই দেয় শুয়ে পড়লো হ্যাঁ কইছিল যে শরীরটা ভালো লাগতেছে না তাই তাড়াতাড়ি খাই দেয় শুয়ে পড়ি শুয়ে পড়েছে গরু ছুটি হয় সেজন্য মন খারাপ মনে না তাতে হবি গরুটার প্রতি একটু মায়া জন্মাইছে না তোমার মতো নাকি যে কোনো মায়া দেওয়া নেই অতিরিক্ত মা ভালো না বেশি মায়া দেখান লাগবে না গরু তো গরু ওর জন্য আবার তো মায়া কিসের যেভাবে দেখাচ্ছে মনে হচ্ছে গরুর জন্য কোনদিন স্টক করে মরে যায় চুপ করো যা মুখে আসে তাই করতে হবে নাকি আবার সুস্থ থাকো এই দোয়া করো আবার হচ্ছে গিয়ে আমাকে মাথার উপরে সাদ ঘরে যা ঘরে যা তাহলে কি ওরা হারা গ্রামে খালি পোস্টার না গেছে এখন আমি কি করব এই পোস্টার যদি আমার বউ দেখে আজ যে তালাক হয়ে যাবো গা সে মতি যে চোর তার কোনো প্রমাণ আছে তোমার কাছে তার তো কোনো প্রমাণ নাই মতি এই গ্রামে পা রাখার সঙ্গে সঙ্গে গরু চুরি হয়েছে এবং সেটা হচ্ছেও তার বড় প্রমাণ হচ্ছে আমাদের গরু চুরি হয়েছে মতি আমাদের গোষ্ঠীর লোক আর আমাদের গোষ্ঠীর লোকের ইজ্জত মানার জন্য তোরাই এই কাজ করেছিস তোরে আমার ইজ্জত আলা রে তোর বাপ চলে খানসির কাছে ধার দেনা করে সারা মাস চলে তার আবার ইজ্জত আমার কি মনে হচ্ছে যে কোনো থার্ড পার্টি এরকম কাজ করতেছে মানে মিয়া বংশ আর খা বংশের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর জন্য এগুলো করতেছে কথা বুঝছো বংশের দে মা করিস না রে বংশ দিয়ে কি হয় কর্মের চেয়ে জগতে বড় আর কিছু নয় বংশের দে মা করিস না রে বংশ দিয়ে কি হয় কর্মের চেয়ে জগতে বড় আর কিছু নয় বংশের দে মা করে যারা একটা সময় ঠকে তারা বংশের দে মা করে যারা একটা সময় ঠকে তারা